প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সওয়ার হওয়ার পরেই ভারতীয় বায়ুসেনার জন্য আরও 97টি তেজাস যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্ত্রক। রাজনাথের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। তেজাসের নয়া সংস্করণ মার্ক 1A কেনার পাশাপাশি ভারতীয় বায়ুসেনায় ব্যবহৃত সুখোই-30 যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণের সিদ্ধান্ত হওয়া হয়েছে ওই বৈঠকে। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে দেশে তৈরি 157টি প্রচণ্ড যুদ্ধ হেলিকপ্টার কেনার। এর জন্য খরচ করা হবে 1,01,000 কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এর মধ্যে ভারতীয় স্থল সেনার আর্মি অ্যাভিয়েশন কোর পাবে 90টি এবং 66টি পাবে ভারতীয় বায়ুসেনা। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, তেজসে সফল যাত্রা সম্পন্ন করলাম, এই অভিজ্ঞতা আমাকে দারুণভাবে সমৃদ্ধ করেছে, দেশবাসীর ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব এবং আশার আলো এনে দিয়েছে।